সেই বিষয়টা যদি একটু বলেন বিস্তারিত মুখ্যমন্ত্রী। রাষ্ট্রমন্ত্রী ফোন করেছেন, একদম সরকারি ব্যাপার, এটা আমার জানার কথা নাই। কেন আমার মনে হয় যে এই যে চিঠির কথা আমি বললাম, 8 মে যে চিঠি এসছে, 15 তারিখ আমাদের রিপোর্ট চাওয়া হয়েছিল, আর আগামীকাল যার প্রস্তুতি ভিডিও কনফারেন্স আছে ঘটনা নিয়ে, সেটা নিয়ে কালকে একটা দিল্লিতে মিটিং হয়েছে। আমার মনে হয় সেই পারপাসে সরকারকে সচেত করার জন্য বা প্রস্তুতি জানার জন্য হয়তো ফোন করে থাকতে পারে। কিন্তু 22 আমার মনে হয় মোদীজির নেতৃত্বে যে ফ্রন্ট তৈরি হচ্ছে করোনা বিরুদ্ধে লড়াই করা, তারপরে হয়তো ওনাদের আস্থা কম আছে, সেই জন্য আরেকটা ফোর্থ ফ্রন্ট তৈরি হচ্ছে করোনা ফ্রন্ট। সে ফ্রন্টের যে দুর্দশা হয় আমরা জানি, লোকসভা ইলেকশনের আগে এই সমস্ত নেতারা আমাদের এখানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে হাত উঁচু করে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই নিয়েছিলেন শপথ, আর তারপরে তাদের কি পরিণতি হয়েছে ইলেকশন আমরা সবাই জানি। ভালো কথা যদি কেউ একত্রিত হয়ে লড়াই করে এই দুঃসময়ে মানুষের সঙ্গে থাকে, খুব ভালো হয়। কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করার দরকার নেই, করোনার বিরুদ্ধে লড়াই করার দরকার আছে। আর এই লড়াইটা আর 1 মাসে কেন হয়নি, তাহলে আরও ভালো প্রস্তুতি হতো, সরকার ভালো কাজ করছে, লোকের সব ক্ষয়ক্ষতি কম হতো। আমরাও তাকিয়ে আছি ওনারা কী করেন সেটা দেখার দিকে। স্বাভাবিক আছে, উনিও নেত্রী, কিন্তু এবারে নেতৃত্বের ব্যাটনটা চলে গেছে সোনিয়া গান্ধীর হাতে, সেই জন্য উনি যাবেন কি আমি জানি না। তো কে নেতা হবে ইনি হয়তো ঝগড়া শুরু হয়ে যাবে, কে স্টেটমেন্ট দেবে, কে প্রেস করবে। তো যাই হোক, যদি ভালো কাজও হয় ভালোই, ভগবান সদ্বুদ্ধি দিক, আমরা অপেক্ষা করব। দাদা, সেটা হচ্ছে যে এই যে সহযোগিতার রাজনীতি, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীকে ফোন করছেন, এই তুফানের পরে, প্রাকৃতিক দুর্যোগের পরে কি এই সহযোগিতার রাজনীতি দেখা যাবে? তখন তো একে অপরকে দোষারোপের ইয়ে শুরু হয়ে যাবে। প্রাকৃতিক দুর্যোগ এসছে, মানবতার উপরে সংকট এসছে, তখন রাজনীতি নয়, যারা সরকার আছেন তাদের দায়িত্ব সবাইকে নিয়ে কাজ করা। সেটা প্রধানমন্ত্রী দেখিয়েছেন, সমস্ত মুখ্যমন্ত্রী 5-5 বার মিটিং করেছেন, হোম মিনিস্টার নিজে করছেন, হোম সেক্রেটারি দেখেছেন, অন্যান্যদের নিয়ে কথা বলছেন, চিঠি চাপাটি যোগাযোগ, এটা হওয়া উচিত। রাজনীতি রাজনীতি জায়গায় থাকতে আমার সবাই সেই সময় রাজনীতিটা খোলা উচিত, রাজনীতি এখন কম হয় তত ভালো। আমাদের মুখ্যমন্ত্রী আহ্বান করছেন রাজনীতি করবেন না, যে সারা জীবন রাজনীতি ছাড়া কিছু করেন না, তিনি যদি বলেন স্বাভাবিকভাবে সেটা কতটা ফলপ্রসূ হবে আমার সন্দেহ আছে। আমরাও সেবা করতে প্রস্তুত আছে রাজনীতি। বুলবুলের টাকা এখনো পর্যন্ত তারা অভিযোগ করে যায় যে বুলবুলের টাকা এখনো পর্যন্ত আসেনি, আবার আমফান, আবার তো তারা অভিযোগ তুলবেন। এই যে বারবার চাওয়া হচ্ছে প্যাকেজ কোথায়, আমাদের টাকা নাই কেন, আমাদের হাতে টাকা পায়নি, এই সমস্ত রেকর্ড বুলবুল না আইলা হয়েছে 9 সালে, এখনো সে ক্ষতিগ্রস্তরা টাকা পান, কিন্তু সরকার চলে গেল, এখন বুলবুল হয়েছে, আবার নতুন আমফান এসে গেছে, দুর্যোগ আসবে, বন্যা আসবে, মানুষের যে ক্ষতি হয়েছে সেটা পূরণ করার জন্য কেন্দ্র সরকার সচেষ্ট হয়। রাজ্য সরকারের দায়িত্ব সেই ক্ষতিগ্রস্ত মানুষকে তার ক্ষতিপূরণ দেওয়া, তাদেরকে সহযোগিতা করা, যদি না হয় তখন প্রশ্ন উঠে। আর সেই জন্য যখনই টাকা চান পুরনো হিসাব না দিয়ে, তখনই সন্দেহ উঠে হয় মনে, যে এটা শুধু কি টাকা, টাকাটা টাকা চাওয়া অন্য পারপাসে হচ্ছে নাকি সত্যি লোকের সেবা দিতে। অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে পরিকল্পনা দরকার রাজ্য সরকারের, কী দেখছেন এখনো পর্যন্ত রাজ্য সরকার সফল সেই দিক থেকে? না, আমরা তো কোনো কিছু সেরকম প্ল্যানিং দেখছি না, বা সহযোগিতা নেওয়ার ইচ্ছা আছে বলে মনেই হয় না। সরকারের মধ্যে সমন্বয় অভাব আছে, মুখ্যমন্ত্রী একরকম বলেন, মন্ত্রী একরকম বলেন, সচিব একরকম বলেন, কোনো ভুল ত্রুটি হলে সচিবদের সরিয়ে দেওয়া হচ্ছে দোষ চাপা দেওয়ার জন্য, কিন্তু সরকারের ব্যবস্থার মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না, বা সরকারের কাজের বা ইচ্ছাশক্তির কোনো পরিবর্তন আমরা দেখছি না। আমরা দুর্যোগের মধ্যে বসে আছি, মাথার উপরে কালো মেঘ, ভয়ঙ্কর, দেখেই মনে হচ্ছে এটা কিছু হবে। এই পরিস্থিতিটা অনুমান করে কেন্দ্র সরকার 8 মে রাজ্য সরকারের রিলিফ যে অফিসার আছেন, রিলিফ কমিশনার, তাকে একটা চিঠি পাঠিয়েছে, এবং এই পরিস্থিতি হয় 2009 সালের 25শে মে আইলা এসছিল, এবং মোটামুটি প্রতি বছর নিয়ম করে এই সময় একটা বড় ঝড় হয় আর খুব ক্ষয়ক্ষতি হয়। সেটা অনুমান করে কেন্দ্র সরকার রাজ্য সরকারের প্রস্তুতি কী জানার জন্য এই চিঠি পাঠিয়েছিলেন, আর 15 তারিখের মধ্যে তার উত্তর দিতে বলেছিলেন, আর রাজ্য থেকে একজন সিনিয়র অফিসারকে এই পারপাসে নিয়োগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, এবং এই ব্যাপারটা নিয়ে 20 মে ভিডিও কনফারেন্স হবে।
তাতে যে চিঠি পাঠানো হয়েছিল তাতে যে জিনিসগুলো জানতে চায় প্রস্তুতি হিসাবে কন্ট্রোল রুম স্টেট যেন তৈরি করে, বিদ্যুৎ ও ইলেকট্রিসিটির ব্যবস্থা কি কিভাবে চলবে, যদি নষ্ট হয়ে যায় কি হবে, সে ব্যাপারে প্রস্তুতি কি, খাদ্য সামগ্রী মজুদ করা এর জন্য ডিজাস্টারের পরে, মেডিসিনের স্টক কি আছে এটা করা হয়েছে কিনা করা হবে কিনা, পানীয় জলের প্রস্তুতি কি হবে, আর শেল্টার আর রিলিফ ক্যাম্প করার কি ব্যবস্থা ভাবছে সরকার, এর সঙ্গে ড্যামেজ কন্ট্রোলের অ্যাসেসমেন্ট কি হতে পারে তার জন্য একটা নির্দেশ চাওয়া হয়েছে। আমরা জানি না রাজ্য সরকার এবারে কোনো পাঠিয়েছে না কিনা বা রিলিফ কমিশনার আছেন কিনা কে দেখে, কারণ এখানে মুখ্যমন্ত্রী সব দেখেন। তো 8 মে কেন্দ্র সরকার সতর্ক করে চিঠি দিয়ে প্রস্তুতি জানতে চেয়েছিল, আর আমরা জানি তারপরে 19 তারিখ থেকে ঝড় আসবে এরকম ঘোষণা করা হয়েছে। আর এবারে ঝড় যে মানে ব্যাপক এবং ভয়ঙ্কর, বরাল গ্লাসে সবাইকে নিমজ্জিত করে বোঝা যাচ্ছে। তো 19-এর জায়গায় 18 তারিখ থেকে যে রূপ দেখছি আমরা এটা খুব ভয়ঙ্কর আর সবাই চিন্তিত, কিন্তু যে ব্যাপক এলাকা জুড়ে প্রভাব পড়বে, কয়েক কোটি লোক তাতে ইফেক্ট হতে পারে তাদের উপরে, রাজ্য সরকারের প্রচার চলছে কিন্তু লোকগুলোকে সরিয়ানোর কি ব্যবস্থা এখন আমরা জানি না। কেন্দ্র সরকার 17টা আর দল পাঠিয়েছে উদ্ধারের জন্য, তার মধ্যে 10টা উড়িষ্যায় গেছে, 7টা পশ্চিমবঙ্গে আছে, তার মধ্যে গঙ্গাসাগর একটা দল গেছে। তো সেই জন্য আমরাও আমাদের পার্টির তরফ থেকে আমাদের কর্মীদের বলেছি সতর্ক থাকতে এবং বাকিতে সতর্ক করতে, তারা সে কাজে লেগেছেন। আর আমি জানি না ক্ষয়ক্ষতি কত হবে, যাই হোক পরিস্থিতি ভারতীয় জনতা পার্টির কর্মীরা আমাদের সঙ্গে আছেন এবং সরকারের সমস্ত কাজে আমরা সহায়তা করার জন্য প্রস্তুত আছি। দেখুন এই যে ঝড় আসছে শুরু হয়ে গেছে, সেই নিয়ে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এখানে কেন্দ্র রাজ্যকে রাজ্য মুখ্যমন্ত্রীকে ফোন করে, মানে সরকার কতটা সিরিয়াস এই ব্যাপারে, যে এলাকায় একটা কষ্ট চলছে, একটা আক্রমণ একটা বিপদ আছে, তার উপরে দ্বিতীয় বিপদ আসছে, কেন্দ্র সরকার এই ব্যাপারটা বোঝার পরে সর্বরকম সহায়তা করার জন্য নিজের থেকে যোগাযোগ করছে। আর কেন ওখানকার অফিসারকে কেন্দ্র ডেকেছে মিটিংয়ে সেই নিয়ে মমতা ব্যানার্জি লড়াই করছে, দুটো মানসিকতা এটাই পার্থক্য দেখা যাচ্ছে। আর সেই জন্য পশ্চিমবাংলার যে পরিযায়ী শ্রমিক বলুন, অসুস্থ বলুন, ডাক্তার বলুন, নার্স বলুন, তারা যে ভয়ের মধ্যে আছেন এবং যে ধরনের অবিশ্বাস এবং সন্দেহের মধ্যে আছেন এটা বোঝা যাচ্ছে, এর কারণ এটাই এখানকার সরকারের মানসিকতা। দাদা পরিবহন ব্যবস্থা মানে মুখ্যমন্ত্রী যেটা জানাচ্ছে যে 21-27 তারিখ থেকে বেশ কিছু ব্যবস্থা খুলে যাবে, কিন্তু এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে বাসের ব্যবস্থা বা পরিবহন ব্যবস্থা এখনো পর্যন্ত তার সমস্যার সমাধান হলো না, কারণ সরকার বাস চলবে কিনা কত ভাড়া হবে কোনো সিদ্ধান্ত দিতে পারছে না। অথচ বাজার দোকান খুলে দেবেন, সেখানে কাস্টমার এবং দোকানদার আসবেন কি করে যদি পরিবহন ব্যবস্থা না থাকে? পরিবহন ব্যবস্থা নিয়ে পরিবহন মন্ত্রী কেরকম বলছেন, মুখ্যমন্ত্রী কেরকম বলছেন, এবং বাস মালিকরা বুঝতেই পারছে যে কী হবে, সেই জন্য এই সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান করা উচিত আর তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত। কেন তড়িঘড়ি 21 তারিখ দোকান হাট খুলে দেওয়ার কথা উঠছে আমি জানি না, সারা ভারতবর্ষে লকডাউন চলছে, সবাই মেনে নিয়েছেন। যদি 25 তারিখ ঈদের জন্য করা হয় এটা, তাহলে তো আমি এটা বলতে পারি যে এখানে তো রামনবমী হয়ে গেল, জন্ম নববর্ষ হয়ে গেল, এত বড় সমস্ত উৎসব হয়ে গেল, হিন্দু সমাজ তো পালন করেনি, তো মুসলিম সমাজকেও আহ্বান করা উচিত উৎসব ঘরের মধ্যে পালন করা উচিত, কম লোকের মধ্যে পালন করা উচিত যাতে ক্ষতি কম হয়। কিন্তু যদি সবাইকে আমরা খোলাখুলি দিয়ে দিই তাহলে এতদিনের কষ্ট আর পরিশ্রম সব বেকার হয়ে যাবে।